হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে চাইলে এইরকম ফটো এডিটিং করবেন। জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট অফ আয় দেখবেন, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এরকম ফটো এডিট করা কিন্তু একদমই সহজ ব্যাপার, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আর বেশি কথা বলতে চান, চলুন ভিডিও শুরু করে দেখ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট এক রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের প্রথম কাজ হবে পিক্সেট অ্যাপটি ডাউনলোড করা। সো পিক্সেট অ্যাপটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। সো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে সার্চ করুন পিক্সেট লিখে, তাহলে কিন্তু অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি সেই অ্যাপটার সঙ্গে সবাই পরিচিত আছেন। এই যে অ্যাপটা আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন, সেটা হল করে দেখেন। সো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখন ওপেন করে অ্যাপটার কাজ দেখাবো কীভাবে কী করতে হবে। ওকে, সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে অ্যাপটা জাস্ট ওপেন করে অ্যাপটার কাজ দেখা যাচ্ছে। ওকে, আমি এখান থেকে অ্যাপটার মধ্যে প্রবেশ করবো এখন, এই যে অ্যাপটা। সো অ্যাপটার মধ্যে প্রবেশ করার পর আপনাদের সামনে সর্বপ্রথম এরকম আসবে, এরকম হলে আপনাদের প্রথম কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার একটা অপশন, আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করে দেওয়া। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করে দেওয়া, এমনকি এখানে লেখে সার্চ করতে হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, সেটা ভালো করে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনার কাজ হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেখে সার্চ করে দেওয়া। সো আমি লিখে সার্চ করে দিচ্ছি। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেখে সার্চ করলে আপনাদের সামনে অসংখ্য ব্ল্যাক ইমেজ আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে একটা কালো কালারের জাস্ট ইমেজ নিয়ে নেওয়া। এই যে এটা দেখতে পাচ্ছেন কালো আছে, এটা জাস্ট আমি নিয়ে নিলাম। এটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন চুজ মাই ফটো, চুজ মাই ফটোতে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড হবে, একটু ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এরকম এলে এখান থেকে জাস্ট লোডিং নিচে দেবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন যে কালো ফটোটা, জাস্ট এই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন, আপনাদের কাজ হবে টিকমার্কে ক্লিক করে দেওয়া। সো টিকমার্কে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আপনাদের কাজ হবে এখান থেকে এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন স্টিকার বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই স্টিকার অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি স্টিকার অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর আপনাদের কাজ হবে সার্চ বারে আবার ক্লিক করে দেওয়া। সেখান থেকে আমি সার্চ বারে ক্লিক করলাম, সার্চ বারে ক্লিক করে আপনাদের সার্চ করতে হবে ইনস্টাগ্রাম লেখে সার্চ করতে হবে, সেটা ভালো করে দেখে নিন। ইনস্টাগ্রাম বানান ভুল করলে কিন্তু হবে না, অবশ্যই আপনারা লিখবেন ইনস্টাগ্রাম, এটা লেখে সার্চ করে দেবেন। সো আমি ইনস্টাগ্রাম লেখে সার্চ করে দিলাম, সার্চ করে দিলে এরকম ইনস্টাগ্রামে ফটো আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যেই ফটো রয়েছে আপনাদের কাছে হবে এটা সিলেক্ট করে নাও। সো এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনাদের কাছে হবে এইটা টেনে জুম করে জাস্ট একটু বড় করে নিতে হবে আপনাদেরকে, প্রয়োজন মতো একটু বেশি বড় করবেন তাহলে ভালো লাগবে। সো আমি বড় করে নিলাম, আপনার কাছে হবে এটা টেনে বড় করে নাও। বড় করে নেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে টিকমার্ক করে দেবেন, তারপরে আপনার কাজ হবে এই দেখানে স্টিকার অপশন আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সার্চ বারে যাবেন, সেখান থেকে আমি আবার সার্চ বারে যাচ্ছি, এমনকি এখানে লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, বিষয়টা ভালো করে দেখে নিন। এখানে আপনারা লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, সার্চ করে দিলে আপনাদের সামনে এখানে যেই যে তিন নাম্বার একটা ইমেজ আস মানে স্টিকার আসবে আপনার কাছে হবে এটা সিলেক্ট করবেন। এখান থেকে যে তিন নাম্বার এই সাইডে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম আসবে, তারপর এখান থেকে জাস্ট টেনে এই ইনস্টাগ্রামটা ঢেকে রাখার মতন করে রাখবেন, মানে মাঝখানে রাখবেন আর কি। সেখান থেকে আমার কাছে মাঝখানে রাখা হয়েছে, তারপর আপনার কাছে ওই সাইডে দেখতে পাচ্ছেন ব্লেন্ড বলে একটা অপশন, আপনার কাছে হবে এই ব্লেন্ড অপশনে ক্লিক করে এমনকি এখান থেকে এই সাইডে গিয়ে এখান থেকে জাস্ট ওভারলেটা সিলেক্ট করে দেওয়া। এখান থেকে ওভারলে সিলেক্ট করলাম, ওভারলে সিলেক্ট করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এরপর আপনার কাছে উপরে দেখতে পাচ্ছেন এই আইকন, এই আইকনে ক্লিক করে দেবেন। সো এই আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার কাছে হবে এইটা এখানে জাস্ট ইরেসারে ক্লিক করবেন, ইরেসারে ক্লিক করার পরে এটা জাস্ট জুম করে এখানে বাড়তে যে অংশটুকু রয়েছে সেগুলো জাস্ট মুছে নেবেন। সেখান থেকে আমি বাড়তে অংশটুকু মুছে নিচ্ছি। সো আপনার কাছে সুন্দরভাবে মুছে নেওয়া। ওকে, সো আমার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর যেগুলো রয়েছে সেগুলো আমি ইরেজার করে নিচ্ছি। সেখান থেকে আমি সুন্দরভাবে কিন্তু ইরেজার করে নিলাম, আপনার কাছে এইভাবে করে নেওয়া। ওকে, সব কিছু ঠিকঠাক হলে এবার আপনার কাছে উপরে টিকমার্ক অপশন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আমি টিকমার্ক অপশনে ক্লিক করলাম, আবার টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিকমার্ক অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপরে আপনার কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এই এরকম কিন্তু ইমেজ কিন্তু হয়ে গেছে। এবারে জাস্ট এই সাইড স্ক্রল ডাউন করবেন, এমনকি এখানে দেখতে পাবেন অ্যাড ফটো বলে একটা অপশন, আপনার কাছে হবে এই অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়া। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার কোন ফটোর সঙ্গে যেটা করতে চান মানে এরকম এডিটিং করতে চান সেই ফটো সিলেক্ট করবেন। সো আমার গ্যালারি থেকে আমি আমার একটি ফটো জাস্ট সিলেক্ট করে নিলাম আপনার দেখানোর জন্য, যে কোনো একটি ফটো সিলেক্ট করে জাস্ট উপরে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ফটো সিলেক্ট হয়ে যাবে। তারপরে কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন, এখানে আপনার কাজ হবে রিমুভ বিজি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে একটু লোডিং নেবে, আপনার কাছে হবে লোডিং নেওয়ার সময় অপেক্ষা করা, তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর আপনার কাছে ফটোটা ফটো জাস্ট টেনে বড় করে নেওয়া, মানে সাইজ মতন আপনারা রেখে দেবেন। সো এখান থেকে আমি টেনে বড় করে সাইজ মতন রাখছি, ফটোটার পোজ যেরকম হবে সেরকম ভালো লাগবে, একটু ভালো পোজ দিয়ে আপনার ছবি উঠে দেবেন, তারপর এটা হোপ করবেন। সো আমার কাছে এই ফটো ছিল, এই ফটোটি করে আপনাকে দেখাচ্ছি। জাস্ট আমি জাস্ট এখান থেকে একটু সাইজ মতন জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে জায়গা মতন রাখতেছি আর কি। সো আমি এই জায়গায় রাখবো। ওকে, তারপর আপনার কাছে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন, আপনার কাছে টিকমার্ক অপশনে ক্লিক করে এখান থেকে টিক দেওয়া,
তারপরে এরপর আপনাদের কাজ হবে সাইডে স্ক্রল ডাউন করে এখান থেকে জাস্ট আবার স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করলে আপনাদের সামনে কম আসবে। তারপর আবার আপনার কাছে সার্চ বারে সার্চ করা স্মোক বিষয়টা ভালো করে দেখে নিন, প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনার কাজ হবে স্মোক লিখে সার্চ করে, এখান থেকে আমি জাস্ট স্মোক লিখে সার্চ করলাম। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে দুই নাম্বার যে পিএনজি রিকোয়েস্ট আছে এই দুই নাম্বারটা সিলেক্ট করতে হবে। তারপরে জাস্ট এখান থেকে জুম করে জাস্ট নিচের দিকে আসবেন, এটা একদম নিচের দিকে আনবেন। আনার পরে এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে জাস্ট স্ক্রিন এই অপশনে ক্লিক করবেন। স্ক্রিন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে একটু ধোয়ার টাইপের রয়েছে, আর এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। এইভাবে চাইলে কিন্তু আপনারা এরকম এডিটিং করতে পারেন। এছাড়া আরও এখানে কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনারা ব্রাইটনেস কি প্লাস কন্ট্রাস্ট অনেক কিছু বাড়াতে পারেন, সেগুলো বাড়ালে কিন্তু আরও সুন্দর লাগবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আপনার কাজ হবে এখান থেকে জাস্ট ডাউনলোড অপশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। সো আমি সেভ করে নিচ্ছি। এভাবে সেভ করলে কিন্তু এই ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল। আপনাদের কাজ হবে এইভাবে ফটো এডিট করা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়ে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।